নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এই রকম ধরনের আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, মেনলি ফার্স্টে যে আপডেটটা তোমাদেরকে দেবো, এইটা কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে মোহনবাগানের যে সেকেন্ড লেগ সেমিফাইনালটা রয়েছে উড়িষ্যার বিরুদ্ধে, ঘরের মাঠে খেলবে মোহনবাগান, তো সেই ম্যাচে কতজন প্লেয়ার সাসপেন্ড থাকতে চলেছেন এবং আহমেদ জহু তিনি কি সাসপেন্ড থাকতে চলেছেন, এইটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছিল। আমি বারংবার ভিডিওটা বানাতেই ভুলে যাচ্ছিলাম। আজকে কিন্তু ফাইনালি আমি তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে জানিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আহমেদ জহুকে নিয়ে যারা প্রশ্ন করছিলে, তো তোমাদেরকে বলে দিই, আহমেদ জহুর 8টা ইয়েলো কার্ড হয়েছে বলে তোমরা জানতে চাইছিলে যে তিনি কি সাসপেন্ড থাকছেন পরের ম্যাচে। তো তোমাদেরকে আইএসএল এর রুলটা একবার বলে দিই বন্ধুরা। আইএসএল এর যে ইয়েলো কার্ডের রুল রয়েছে, সেখানে কিন্তু 4টে ইয়েলো কার্ডে প্রথম সাসপেন্ড করা হয়, তারপরে কিন্তু 7টা ইয়েলো কার্ডে সাসপেন্ড করা হয়, তারপরে কিন্তু 9টা ইয়েলো কার্ডে সাসপেন্ড করা হয়। তো এই হচ্ছে ব্যাপার, 8টা ইয়েলো কার্ডে কিন্তু কোনো সাসপেনশন নেই। আর আহমেদ জহু তিনি কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে লিগ টেবিলের যে ম্যাচগুলো চলছিল লিগ স্টেজের, সেখানে কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে 7 নম্বর ইয়েলো কার্ড দেখেছিলেন এবং তারপরে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে কিন্তু সাসপেন্ড ছিলেন আহমেদ জহু। তাই বর্তমানে দাঁড়িয়ে তার কিন্তু আর সাসপেন্ড থাকার কোনো রকম কথা নয় এবং তিনি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটাতে সাসপেন্ড থাকছেন না। সাসপেন্ড কারা থাকছেন? একজন হচ্ছেন কার্লোস ডেলগাডো, উড়িষ্যার ডিফেন্ডার, আর একজন মোহনবাগানের স্ট্রাইকার আর্মান্দো সাদুকু। এই দুজন কিন্তু সাসপেন্ড থাকছে, এরা দুজন কিন্তু সেকেন্ড লেগ সেমিফাইনালে তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। তো ব্যাপারটা হচ্ছে, কার্লোস ডেলগাডো এমনি সাসপেন্ড থাকতেন, যদি লাল কার্ড না দেখতেন তাহলেও তার 4টি ইয়েলো কার্ড হয়ে যাচ্ছিল, সেই কারণে তিনি এমনি সাসপেন্ড থাকতেন। তারপরে তিনি আর একটা ইয়েলো দেখে রেড দেখেছেন, তো অটোমেটিক সাসপেন্ড আরও হয়ে গেলেন। আর এই দিকে তো আর্মান্দো সাদুকু, তিনি রেড কার্ড দেখার জন্য সাসপেন্ড থাকবেন। সোজাসুজি কথা হলো, সাদুকু এবং কার্লোস ডেলগাডো এই দুজন কিন্তু সাসপেন্ড, বাদবাকি সবাই কিন্তু অ্যাভেলেবেল থাকবেন, আর কেউ কিন্তু সাসপেন্ড থাকবেন না। এরপরে তোমাদের যেটা জানাবো, এটা অনেকেই প্রশ্ন করছিলে যে আইএসএল ফাইনাল কোথায় হবে। তো দেখো বন্ধুরা, আইএসএলের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে যে হায়ার র্যাঙ্কের দলের ঘরের মাঠে কিন্তু হতে চলেছে আইএসএল ফাইনাল। তো সেক্ষেত্রে মোহনবাগান যদি আইএসএল ফাইনালে উঠতে পারে, সেমিফাইনালে সেকেন্ড লেগে উড়িষ্যাকে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু বিবেকানন্দ জোয়ারতে ক্রীড়াঙ্গন কলকাতাতেই কিন্তু আইএসএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে, আর না হলে মুম্বাই এবং গোয়া এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় অনুষ্ঠিত কিন্তু হবে। এই রকমটাই কিন্তু খবর রয়েছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 26 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক কাম লেফট ব্যাকের প্লেয়ার প্রভাত লাগড়াকে নিয়ে। তো বন্ধুরা, প্রভাত লাগড়া, যার মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, বর্তমানে তিনি যুক্ত ছিলেন জামশেদপুর এফসির সাথে এবং জামশেদপুর এফসির সাথে তার কিন্তু এই 2024 31 মেতেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট রয়েছে এবং বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট বেরিয়ে আসছে, এই প্রভাত লাগড়াকে 2 বছরের চুক্তিপত্রে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। মানে ডিল একদমই ডান হয়ে গেছে, সামনের সিজন থেকে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যাবে এই প্রভাত লাগড়াকে। তো প্রভাত লাগড়া এমনি আমাদের কলকাতার ছেলে এবং তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে খেলবেন, বাঙালি ফুটবলার, আবার কিন্তু তার ঘরের দলে ফিরলেন, এইটাই তার জন্য একটা বড় খবর বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।